আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস তিশা, আমার রোল 16। মিস কেমন আছো? ভালো আছি মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আমার বলো। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ সবাই জয়েন করুক। হ্যাঁ সবাই জয়েন করুক, তারপরে শুরু করি। ঠিক আছে? কেমন আছো তোমরা সবাই? আচ্ছা কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা জানাই লিছে শোনো, তোমাদের প্রথমেই বলি, তোমরা হচ্ছে তোমাদের তোমাদের নাম আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা শোনো, তোমরা নাম এবং রোল দিয়ে জয়েন করবে, ঠিক আছে? ঠিক আছে মিস। সবাই সবাই ভিডিও অন করে রাখবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তো যাই হোক, শোনো আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, তোমাদের সাথে আজকে প্রথম ক্লাস। হ্যাঁ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এত কথা বললে কিভাবে তোমাদের ক্লাস নিব বলো তো? তোমরা যদি কথা বলো, এত কথা বলো, তাহলে কিভাবে ক্লাস নিব বলো? আমি না আমার খাবি কিনা হাতে
চুপ থাকতে হবে তো হ্যাঁ টিচারকে সালাম দিয়ে চুপ থাকবে ঠিক আছে এখন কথা হচ্ছে তোমাদের গত ক্লাসে কি পড়িয়েছিলাম বলো তো বলতে পারবে গত ক্লাসে কি পড়িয়েছিলাম তোমাদের গত ক্লাসটা ছিল কি বারে 15 তারিখে ছিল তাই না তোমাদের পড়িয়েছিলাম কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা আবার বলো 46 পৃষ্ঠা পর্যন্ত 46 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের গত ক্লাসে পড়েছিলাম 32 পৃষ্ঠা থেকে 35 পৃষ্ঠা পর্যন্ত শোনো আজকে যেহেতু তোমাদের সাথে আমার প্রথম ক্লাস আমার কথা শুনে সবাই এত কথা বলবে না তোমাদের সাথে যেহেতু আজকে আমার প্রথম ক্লাস আমি প্রথম থেকে তোমাদের পড়াবো আসামি হাতে বুদ্ধিস্টে এমন বারবার ঘুরে ঘুরে এই পৃষ্ঠ এই বইয়ের বাংলা বইয়ের এই পৃষ্ঠা বের করো বাংলা বইয়ের এই পৃষ্ঠা বের করো তাহলে দেখো ছবি সম্পর্কে বলি এই যে এত কথা বলে আমার কথা শুনতে পাবে না তো দেখো এখানে ছবি সম্পর্কে বলি তাহলে এখানে ছবি দেখে কি মনে হচ্ছে বলো তো একটা পরিবারের ছবি না পরিবারের ছবি তাই না দেখো এখানে এখানে একটা ঘর আছে তাই না আর এদের ছেলে মেয়েরা কি করছে স্কুলে যাচ্ছে তাই না ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে আর দেখো মা কি করছে দেখো তো মা কি করছে মা লাউ গাছে মাচার কাছে গেছে তাই না এখানে একটা লাউ ঝুলছে যে লাউটা দেখছে যে লাউটা বড় হয়েছে দেখো এখানে এখানে দেখো বাবা এই যে এটা কিসের কিসের বাগান কিসের গাজরের বাগান বাবা কি করছে বাগান তাই না আর দেখো এখানে দেখো এই যে দুই পৃষ্ঠা বের করো আচ্ছা আমার কথা শোনো দেখো পাঁচ
আচ্ছা শোনো প্রথমে কি আছে প্রথমে আছে আমার পরিচয় আমার নিজের পরিবার সম্পর্কে আর এখানে কি আছে আমি ও আমার সহপাঠী পার্ট 2 পৃষ্ঠা 2 বিদ্যালয় সম্পর্কে বলি দেখো এই ছবিতে দেখো ছেলেমেয়েরা কি বিদ্যালয়ে যাচ্ছে তাই না দেখো ছেলেমেয়েরা বিদ্যালয়ে যাচ্ছে এখানে দেখো কি করছে এখানে ছেলেমেয়েরা বিদ্যালয়ের মাঠে খেলা করছে খেলা বিদ্যালয়ের মাঠে খেলা করছে ছেলেমেয়েরা বিদ্যালয়ের মাঠে খেলা করছে আর এখানে কি হচ্ছে দেখো তো এখানে কি হচ্ছে নিচে এখানে এখানে কি হচ্ছে কেউ একজন বলো তো দেখি কি হচ্ছে এখানে পিটি হচ্ছে কি হচ্ছে হচ্ছে পিটি হচ্ছে পিটি হচ্ছে আমরা তোমরা তোমরা স্কুলে গেলে যে তোমাদের কি হয় প্রভাতী সমাবেশ হয় তাই না সেখানে কি করো তোমরা তোমরা জাতীয় পতাকাকে সম্মান জানাও জাতীয় সঙ্গীত গাও পিটি করো তাই না হ্যাঁ এখানে প্রভাতী সমাবেশ হচ্ছে এখন আসছি দেখো পৃষ্ঠা 3 দেখো এই পৃষ্ঠা বের করো হ্যাঁ এই পৃষ্ঠা বের করো তোমার সামনে রাখো আমি তোমাদের বোঝার জন্য তোমাদেরকে দেখাচ্ছি তোমার সামনে রাখো দেখো এটা কি বলতো এটা একটা ক্লাসরুম তাই না একটা শ্রেণীকক্ষ না দেখো টিচার এখানে হচ্ছে শিক্ষার্থীরা বসে আছে তোমাদের মতো যারা তাই না এখানে শিক্ষার্থীরা বসে আছে না তাহলে দেখো সহপাঠীদের সাথে দেখা যাচ্ছে না আমাকে তাহলে বলছো কেন কে বলছে দেখা যাচ্ছে না আমাকে দেখো তাহলে এখানে কি সহপাঠীদের সাথে পরিচিত হই প্রথমে কে আছে দেখে বলো তো তারপরে কে আছে এখন তুমি পড়ো তো একজন পড়ো তো দেখি পারবে Oh,
তখন কি একে অপরকে জিজ্ঞাসা করো না যে আমি উর্মি তোমার নাম কি বলো না এরকম বলো না এরকম তো বলো তাই না সেটাই কে আছে যে আমার আমি যেটা সেটাই লিখবে তোমার নাম মনে করো তোমার নাম উর্মি বলি তোমার নাম তোমার নাম কি চার পৃষ্ঠা ঘুম থেকে উঠি খেলার সময় খেলি
কেউ পড়া বুঝছো না কেন? পারো না তোমরা আদ্রিতা মন্ডল
Kita
Please,
Assalamualaikum.